আমাদের প্রধানমন্ত্রী তিনি কিন্তু কোনো নিষেধাজ্ঞা কোনো ভিসা নীতি পরোয়া করেন না। চ্যালেঞ্জ হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী আমাদের সভাপতি যে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে সেই ইশতেহার বাস্তবায়নই আমাদের মূল চ্যালেঞ্জ। এটা নতুন করে কিছু বলার অপেক্ষা রাখে না, তবে আমাদের সামনে চ্যালেঞ্জ আছে। এই ইশতেহার বাস্তবায়নেও অনেক প্রতিবন্ধকতা আসতে পারে, বাধাবিঘ্ন আসতে পারে, কারণ যারা এই ইলেকশন বর্জন করেছে তারা কিছু হটেনি, তারা আজকে নতুন করে আবার ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। এ সরকার যাতে থাকতে না পারে তারা বিদেশি বন্ধুদের দিকে তাকিয়ে আছে। কবে কম্বোডিয়ার মতো একটা নিষেধাজ্ঞা হয়তো এখানে আসছে। আমাদের প্রধানমন্ত্রী তিনি কিন্তু কোনো নিষেধাজ্ঞা কোনো ভিসা নীতি পরোয়া করেন না। আমরা সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়, এই নীতিতে শেখ হাসিনা সরকারের কার্যাবলী পরিচালিত। রাজনৈতিক কর্মসূচি আমরা আজকে যে পরিস্থিতি, রাজনীতিকে দেখুন আমরা রাজনীতি দিয়ে মোকাবিলা করতে চাই, কিন্তু রাজনীতিতে যদি কেউ সন্ত্রাস, সংঘাত, সহিংসতার উপাদান যুক্ত করে তখন সেখানে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলা যা যা করতে হবে সুষ্ঠুভাবে সুন্দরভাবে দেশ পরিচালনার জন্য আমাদের সব কিছুই করতে হবে। কিছু প্রশাসনিকভাবে মোকাবিলার প্রশ্ন আছে, কিছু আমার দলীয় আমাদের যে কর্মসূচি আমরা এতদিন ওদের আন্দোলন মোকাবিলায় করেছি নির্বাচনকে সামনে, এখনও আমাদের কর্মসূচি যথারীতি চলবে।